আমেরিকার ওয়াশিংটনে আল্লাহর কালামের তেলাওয়াত করবে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় গৌরবের, অনেক বড় বিজয়ের, অনেক বড় সম্মানের। এই সম্মান বাংলাদেশের, এই সম্মান বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের। আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ বিশ্বাস করে এখলাস লিল্লাহিয়াত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করলে কেউ কোনোদিন ঠকে না, ঠকবেও না ইনশাআল্লাহ, ঠিক না কি? ইনশাআল্লাহ বাংলাদেশে এই প্রথমবারের মতো সুদূর আমেরিকা আর্টিভিয়া ইন্টারন্যাশনাল কম্পিটিশন আমেরিকা 2022-এর বাছাই হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধিরা সেই পশ্চিমা বিশ্বের আমেরিকার ওয়াশিংটনে আল্লাহর কালামের তেলাওয়াত করবে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় গৌরবের, অনেক বড় বিজয়ের, অনেক বড় সম্মানের। এই সম্মান বাংলাদেশের, এই সম্মান বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের। এই সম্মান আলেম ওলামাদের, এই সম্মান কওমি মাদ্রাসার। কাজেই আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হচ্ছে খুব ভেবে চিনতে। আজকে এখানে উপস্থিত আছেন দেশের গণ্যমান্য শীর্ষ আলেমে দিন, বুজুর্গান দিন, শেষের দেশের উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধাদের সংগঠক, ঢাকা বিশ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমদ সাহেব, বিচারক মণ্ডলী যারা আছেন তাদেরকে বাংলার সমস্ত মানুষ ভালোবাসেন, চিনেন এবং তাদের এখলাস সম্পর্কে জানেন। তো আলহামদুলিল্লাহ আমাদের ফলাফল প্রস্তুত হয়েছে, আমরা প্রথম নির্ধারণ করতে পেরেছি এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনের রুলস অনুযায়ী যদি প্রথমের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় সে যায়, এটাই রুলস, এটা সিস্টেম। সেই হিসাবে আজকে দ্বিতীয় হয়েছেন দুইজন, কাজেই আমাদেরকে সেই দুইজনকে আবার নতুনভাবে সওয়াল করে একজনকে নির্ধারণ করা হবে দ্বিতীয় স্থান। দুইজন অধিকার করেছে, মধ্যে একজন হাফেজ মুয়াজ মাহমুদ এবং হাফেজ আবু রায়হান।